বাঙালি মানেই নাকি দীপুদা, অর্থাৎ বাড়ির বাইরে বেড়াতে গেলে দীঘা, পুরী এবং দার্জিলিংয়ের বাইরে নাকি যেতেই পারে না বাঙালিরা। তবে সেই পদনাম বহুকাল আগেই কাটিয়ে ফেলেছি আমরা, শুধুমাত্র ভ্রমণের টানে দেশে বিদেশে বহু দুর্গম স্থানে ঘুরে বেড়াচ্ছেন বাঙালিরা। তবুও চিরকালের বড্ড চেনা দীঘা, পুরী এবং দার্জিলিংয়ের প্রতি একটা আলাদা টান তো রয়ে গিয়েছে। দার্জিলিং তাই প্রায় সব বাঙালিরই বহুবার যাওয়া। ছোট ছুটিতে টুক করে একটু দার্জিলিং ঘুরে আসতে কারই না ভালো লাগে। ধোঁয়া ছাড়াতে ছাড়াতে পাহাড়ের বাঁকে হারিয়ে যাওয়া টয় ট্রেন, মেলে বসে গরম চায়ে চুমুক দিতে দিতে আড্ডা, আর টাইগার হিলে সানরাইজ দেখা, সে যতবারই দেখা হোক তবুও পুরনো হয় না। দার্জিলিং মানেই যেমন নস্টালজিয়া, তেমনই দার্জিলিং মানে এখানকার খাওয়া দাওয়া। তিব্বতি থেকে বাঙালি, অসমিয়া থেকে কন্টিনেন্টাল, সব রকমেরই খাওয়ার সংমিশ্রণ ঘটেছে এখানে। তাই ভোজন রসিকদের জন্য দার্জিলিং কিন্তু স্বর্গ। পরের বার যদি দার্জিলিং যাওয়া হয় এই রেস্টুরেন্টে কিন্তু যেতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক কোন কোন সেগুলো। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই, আমি অলরেডি দার্জিলিংয়ের সাইটসিংয়ের উপর পুরো একটা ভিডিও ছেড়ে দিয়েছি, আর তার লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, ওটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। আর যদি আপনাদের আমার কন্টেন্ট ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাপোর্ট করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কিরম লাগলো। তো চলুন বেশি টাইম না নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি কঙ্গা রেস্টুরেন্টের কথা। ছোট এই রেস্টুরেন্টটি একটি পরিবার চালায়। একবার খেলে এখানকার খাবার আপনার মুখে লেগে থাকবে। ছোট এই রেস্টুরেন্টটি প্রায় সব সময় কাস্টমারে ভিড়ে ভর্তি। টেবিল খালি পেতে দিনে যে কোনো সময় আপনাকে কিন্তু অপেক্ষা করতেই হবে। তবে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন টেবিলে গরম গরম খাবার আপনাকে এসে দেওয়া হবে, আর সেই খাবার যখন আপনি মুখে দেবেন, তখন বুঝতে পারবেন যে এতক্ষণে অপেক্ষা করাটা কিন্তু একদমই সার্থক। তিব্বতি এবং চীনা খাবার এখানে পাওয়া যায়। কঙ্গা রেস্টুরেন্টে থুপ্পা আর মোমো অবশ্যই খেয়ে দেখবেন। আমরা আর একটা ডিশ অর্ডার করেছি, সেটা হলো গিয়ে ড্রাগন চিকেন বাউ। এটা একটা স্টিম ব্রেড, তার উপর চিকেন আছে, স্যালাড আছে, আর সেসামে সিড আছে। দেখতেই পাচ্ছ, এবার আমি একটু ট্রাই করে দেখি এটা কীরকম। খুবই ভালো, কিন্তু একটু স্লাইট সুইট। এটা যদি বেশি স্পাইসি হতো আমার আরও ভালো লাগতো, আর আমার সুইট জিনিসটা অতটা পছন্দ না। বাট আদারওয়াইজ ইটস নাইস। এবার বলি গ্লেনারিজের কথা। দার্জিলিংয়ে কিংবদন্তি রেস্টুরেন্ট হলো গ্লেনারিজ। এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে। এখানে ফরাসি ধরনের জানলা আছে, সেখানে কিছু খাবার নিয়ে বসে বেশ কয়েক ঘন্টা আপনি কাটিয়ে ফেলতে পারেন। চারিপাশে দার্জিলিংয়ে শহরের একটা অসাধারণ ভিউ পাওয়া যায় এখান থেকে। তার সঙ্গে এখানকার কন্টিনেন্টাল খাবার তো আছেই।
এদের নিজস্ব বেকারি কেক পেস্ট্রি মিস করবেন না। তার সঙ্গে অবশ্যই এক কাপ স্পেশাল দার্জিলিং টি। এবার আসি তিন নম্বর রেস্টুরেন্টের কথায়, সেটা হলো গিয়ে নাথমুলস। দার্জিলিংয়ে গিয়ে এদের অসাধারণ চা না খেয়ে কিন্তু একদম ফিরবেন না। দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো চা ব্যবসায়ীদের অন্যতম এই রেস্টুরেন্টটি চালান। তার সঙ্গে রয়েছে মেলে থার ঘেঁষে এই রেস্টুরেন্ট থেকে উপরি পাওনা হিসেবে অসাধারণ ভিউ, স্পেশাল চা, তার সঙ্গে হালকা নিরামিষ স্ন্যাক্স নিয়ে দার্জিলিংয়ের একটা বিকেল আপনার ফাটাফাটি কাটবে। রেস্টুরেন্টটি হলো কেভেন্টাস। কেভেন্টাসের হট চকলেটের ভক্ত ছিলেন স্বয়ং ফেলুমিত্তির। এখানকার ইংলিশ ব্রেকফাস্ট না খেলে দার্জিলিং থেকে ফেরা কিন্তু অপরাধ। কেভেন্টাস এই ছাদে একটা ভালো জায়গা দেখে বসে পড়ুন, তারপর একটার পর একটা ডিশ চেখে দেখুন। খাওয়া দাওয়ার প্রবলেম তো মিটে গেল, কিন্তু এবার খাওয়া দাওয়ার সাথে সাথে দার্জিলিং গেলে কেনাকাটা তো করতেই হবে। বাড়ি ফিরে আসার পর লোকজনকে গিফট বা নিজের জন্য দার্জিলিং থেকে কিন্তু অবশ্যই কিছু জিনিস কিনে নিয়ে যাবেন। কিন্তু কোথায় করবেন প্রথমেই বলে দিই, মল রোড। এটি একটি সুন্দর এলাকা যেখানে সন্ধেবেলার পরিবেশটি অসাধারণ হয়ে যায়। লোকজন, নানান রকমের দোকানপাট আছে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। এছাড়া আশেপাশে পরিবেশও অপূর্ব এবং দার্জিলিং শহরে বেশ কিছু ছোট বড় মার্কেট ও দোকানও রয়েছে। এই সব মার্কেট থেকে আপনি প্রয়োজনীয় শীতের পোশাক, হাত মোজা, মাফলার, সোয়েটার, লেদার জ্যাকেট, নেপালি শাল, শাড়ি, লেদার শু, হস্তশিল্প কেনাকাটিও করতে পারেন। ইভেন প্রিয়জনদের জন্য কিছু ছোট গিফট আইটেমসও আপনি পেয়ে যাবেন। দার্জিলিংয়ের কালো চায়ের জন্য তো সবসময় বিখ্যাত, সেটাও এখানে অনেক রকমের দোকান পেয়ে যাবেন বিভিন্ন দামের। আর মোটামুটি ধরে নিন 300 থেকে 350 কেজি থেকে কিন্তু দার্জিলিং টিয়ে প্রাইস স্টার্ট হয়। আর তারপরে অনেক রকমের ভ্যারাইটি আছে, আপনি টেস্ট করে আপনি আপনার মতন কিনতে পারেন। এবার খরচের কথাটা বলে দিই। দেখুন, দার্জিলিং ভ্রমণে খরচ কত হবে তা কিন্তু নির্ভর করছে সাধারণত আপনি কোন সময় যাচ্ছেন, কতদিন থাকবেন, কেমন মানের হোটেলে থাকবেন, খাবারের পেছনে কেমন খরচা করবেন তার উপর।
তাও মোটামুটি বাজেটের কথা চিন্তা করলে কলকাতা থেকে দার্জিলিংয়ে যাতায়াত, থাকা খাওয়া সব নিয়ে ধরুন চার দিন যদি আপনি থাকেন তাহলে ধরে নিন মোটামুটি 6,000 থেকে 8,000 টাকা পার হেড কিন্তু লেগেই যাবে। আর কম খরচা করতে হলে সেটাও করা যায়, কয়েকজন মিলে গ্রুপে করে চলে গেলেন, শেয়ার জিপে থাকলেন, হোটেলটাও শেয়ার হয়ে যাবে, রুমও শেয়ার হয়ে যাবে, আর এই সব কিছু মিলে মিশে করলে পার হেড ধরে নিন তাও কমপক্ষে 4,000 থেকে 5,000 টাকা তো লাগবেই। এবার আসি থাকার বিষয়ে, দার্জিলিংয়ে গিয়ে কোথায় থাকবেন। দার্জিলিংয়ে বিভিন্ন মানের আবাসিক হোটেল ও হোমস্টে রয়েছে। বাজেট হোটেলের মধ্যে হোটেল টাওয়ার ভিউ, তারপরে আছে এভারেস্ট গ্লোরি, কি কি বিধি হোটেল, ইভি ক্যালাস হোটেল, এভারেস্ট গ্লোরি, পাহাড়ি সোল, বেনসু, এর মতন হোটেলগুলিতে 600 থেকে 800 টাকার মধ্যে দুজনের জন্য থাকার রুম পেয়ে যাবেন। আবার একটু বেশি বাজেটের মধ্যে হলে অনেক রকমেরই হোটেল তো আছেই বেশি বাজেটের, যেমনি ধরুন নিউ সিরিয়ালিক পার্ক হোমস্টে, হিমশিখা হোমস্টে, তারপরে আছে পাইন রিচ হোটেল, এই হোটেলগুলো মোটামুটি 900 থেকে 2,000 টাকার মধ্যে দুজনে থাকতে পারবেন। আর অনলাইনে রুম বুকিং করে এক্ষেত্রে booking.com, hotels.com, এক্সপিডিয়া এই মতন সাইটগুলিতে গিয়ে চেক করে দেখে নিতে পারেন। আপনার প্রয়োজন অনুসারে অনেক রকমের হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই সমস্ত হোটেলের ডিটেলস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইভেন রেস্টুরেন্টেরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে লোকেশন পেতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। দার্জিলিংয়ে সাইটসিং করার জন্য আপনি অনেক রকমের ক্যাব বা ট্যাক্সি পেয়েই যাবেন, যেখানে অনেক রকমের সাইট, 7 সাইটসিং, 6 সাইটসিং, এরকম অনেক বিভিন্ন ধরনের প্যাকেজেস থাকে। তাছাড়াও আপনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকেও বুকিং করে যেতেই পারেন, বা আপনি যদি নিজের মতন করে ঘুরতে চান যে আমি এই জায়গাগুলোয় যাব, এই সময়ে যাব, তাহলে আপনার কাছে আর একটা অপশন আছে, আপনি নিজে বাইক বা স্কুটি রেন্টে নিতেই পারেন। আর সেই ক্ষেত্রে আমি এই রেন্টের অ্যাড্রেসটা যেখান থেকে আপনারা রেন্ট নিতে পারবেন বাইক বা স্কুটি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখানে গিয়ে কিন্তু আপনি আপনার পছন্দ মতন বাইকও রেন্টে নিতে পারেন। আমি এটাই বলবো স্কুটিটা একটু অ্যাভয়েড করবেন, কেন পাহাড়ি রাস্তা তো একটু অসুবিধা হতে পারে, এই ক্ষেত্রে আপনি বাইক অবশ্যই নিতে পারেন। আর কীরকম কী খরচা, কীরকম কী রেট আমি সব মেনশন করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি কোনো কারণে আমার এই ভিডিওটা ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব আয়েশা সিম্পল লাইফ, লাইক শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো। সো আজকের মতো এই অবধি, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। সো টিল দেন সবাই খুব ভালো থাকবেন, আজকের মতন টাটা।